এটা হচ্ছে নারকেল কুল বাগান। জি জি, এটা নারকেল কুল ডাল। এখানে অন্য আপেল কুল না, একটা মাত্র আপেল কুল, বাকি সব নারকেল। আচ্ছা, তো এখানে কতগুলো গাছ আছে আপনার? এখানে আমার 50 পিস গাছ আছে। গাছের বয়সও খুব বেশি না, এই গাছটার বয়স মাত্র 3 বছর। 3 বছর আগে যখন লাগিয়েছেন, প্রথম বছর কি আপনি ফলন পেয়েছিলেন? প্রথম বছরে কুল এখানে হয়নি, দ্বিতীয় বছরে খুব ভালো হয়েছিল। আচ্ছা, এবং এই বছরও খুব ভালো ফলন হয়েছে আর কি। মানে দ্বিতীয় বছরের চেয়ে অনেক বেশি? হ্যাঁ, দ্বিতীয় বছরে একটু বেশি এটা এবার। তা এই গাছগুলো আর কতদিন ফল দিবে? রোপণটা করেছি পাতলা, সেক্ষেত্রে এখনো 20-25 বছর এতে ফলন হবে। আচ্ছা, এই যে বললেন যে গাছগুলো আপনি ঘন লাগাননি, তো একটা গাছ থেকে আরেকটা গাছ লাগানোর কি একটা নির্দিষ্ট দূরত্ব আছে? নির্দিষ্ট দূরত্ব আছে, যদি একটু পাতলা রোপণ করা যায় 12-14 হাত অন্তর, তাহলে ওখানে 20-30 বছর পর্যন্ত ভালো ফল হয় আর কি। আর সেটা ফল শুধু হয় না, ফল বড় হয় বেশি, এবং ফলের কালারটা ভালো হয়, আপনি আলো বাতাসটা ভালো বাতাস পাওয়া যায়, এবং তার জন্য ফলের যেহেতু কালার ভালো হয়, সাইজও উঠায়, এবং মূল্য মানে রেটটাও বেশি পাওয়া যায়। গাছগুলো আমি দেখতে পাচ্ছি বেশ বড়, তো সবগুলো গাছ কি একই রকম বড় হয়? সবগুলো গাছ প্রায় একই রকম। এই যে আমার পাশে একটা গাছ আমি দেখতে পাচ্ছি, এই গাছ থেকে আপনি কি পরিমাণ কুল পাবেন বলে আশা করেন? কমপক্ষে 40-50 কেজি কুল হবে। অলরেডি এই গাছটা 20 কেজি থেকে ভাঙা হয়ে গেছে, এখনো 30 কেজিরও বেশি কুল এতে আছে এই গাছটাতে। হ্যাঁ, এখনো 30 কেজি কুল এতে আছে। গাছে যখন ফুল আসে বা ফুল থেকে যখন গুটি হয়, গুটি থেকে আপনি এই যে বললেন এখন আপনি বিক্রি করছেন, ফল ভাঙছেন, তো কতদিন সময় লাগে গুটি আসা থেকে ফল ভাঙা পর্যন্ত? আপনার ফুল হয় আপনার ভাদ্র মাসে, ফুল আসার পরে কমপক্ষে 3 মাস সময় লাগে ফুল পাকতে এবং মানে বিক্রি করতে। এই যে তখন আমি আপেল কুল দেখলাম, এখন হচ্ছে নারিকেল কুল দেখলাম, তো আপেল কুল এবং নারিকেল কুল এই দুই কুল গাছের পরিচর্যাটা কি একই রকম? আপেল আর নারিকেলের পরিচর্যা একই রকম, কিন্তু আপেলটা যদি ভাদ্র আশ্বিন মাসে, আশ্বিন মাসে বৃষ্টি কম হয় তাহলে ওই যে ফল কম হয়, আর এটা বৃষ্টি কম হলেও কোনো সমস্যা নেই, ফল মোটামুটি ফল ভালো হয়, কোনো আপেলের মতন ফলনের কোনো সমস্যা হয় না। বৃষ্টি যদি কম হয় সেটা কি সেচ দিয়ে পূরণ করা যায়? কমালি আমরা ওই যে ছালো বলে, ছালো দিয়ে আমরা সেচের ব্যবস্থা করি, নিয়মিত কমপক্ষে মাসে 3 বার সেচের ব্যবস্থা করি। তো এই আপেল কুল এবং নারিকেল কুল এই দুই কুল গাছে কি একই রকমের সার ব্যবহার করেন? দুই কুলই সার এবং ঔষধ একই, একই সব যা করি সব একই। বৃষ্টি যদি কম হয় তাহলে আপেল হয় না, কিন্তু আপেল যেটা দাঁড়ায় যায় ওটা ঝুরে যায় না, কিন্তু নারিকেলটা হওয়ার পরেও কিন্তু অনেক ঝুরে যায়। তো এই ঝড়াটাকে রোধ করার জন্য কি কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়? ঝড়াটা রোধ করার জন্য সেচের ব্যবস্থা করলে একটু কম ঝরে, আর আমরা অনেকেই ভিটামিন ঔষধ ব্যবহার করে থাকি, তাতে খুব বেশি পরিবর্তন দেখা যায় না, তবে সেচ দিলে নারিকেল কুলটা ঝড়াটা অনেক কমে যায় আর কি। আচ্ছা, এই 3 বছরের একটা গাছে হচ্ছে যে পরিমাণ পাচ্ছেন, এই গাছটা যখন বড় হবে আপনি যে বললেন আরও প্রায় 20-25 বছর কুল দিবে, তখন কি একই পরিমাণ কুল দিবে নাকি? না, এই গাছটা 3 বছরের গাছ, কিন্তু এই গাছটা যখন বড় হবে তার মানে ডালটাও একটু বড় হবে, ডাল যখন বড় হবে তখন ফলনও তত বেশি হবে। আচ্ছা, আমরা হচ্ছে গ্রামে যেটা দেখি যে প্রতি বাড়িতে একটা বা দুইটা করে কুল গাছ থাকে, তো কুল যখন ধরা শেষ হয়ে যায়, সিজন যখন শেষ হয়ে যায়, তখন ডালগুলো কেটে ফেলে, আপনি কি করেন? আমরা কুল ভাঙার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা গাছ কেটে ফেলাই, গাছ কাটার পরে ওর থেকে আবার ওই মানে কজ গদাই, তারই পরে আমরা সেচের ব্যবস্থা করি বেশ কিছুদিন পরে, বা চাষের ব্যবস্থা করি, চাষবাস করে সেচের ব্যবস্থা, ওই সঙ্গে ইউরিয়া ফসফেট বা পটাশ এই রাসায়নিক কিছু সারও দিয়ে মাটি দিয়ে ঢেকে রাখি। এখানে অনেক জায়গায় ফাঁকা রয়েছে, আপনি চাইলে তো অন্য কোনো ফসল লাগাতে পারেন। আমরা ফসল করি এখানে, এই জমিটা গত বছর কুল শেষ হওয়ার পরে আমরা ধান করছিলাম, ইরি ধান, ওদিকে ওই কুলের জমিতে আমরা হলুদ করেছিলাম বা ওলের চাষ করছিলাম, বা এখানে ফসল হয় কিন্তু খুব বেশি লাভ হয় না।